সেন্ট প্লাসিড স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার এখনকার ক্লাস হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর এবং এই ক্লাসটি নেওয়া হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে রাওমিল চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, সেই রাওমিল চ্যাপ্টারের উপরে। তো আমরা জানি রাওমিলের সাথে আমরা সেই নবম ও দশম শ্রেণী থেকে আমাদের কী রয়েছে একটা পরিচয় রয়েছে। তারপরও আমরা শুরুতেই রাওমিল সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিব, আর সেই ধারণা দিতে গিয়ে বলতে হয় আমরা যে আর্থিক বিবরণী তৈরি করি, সেই আর্থিক বিবরণী তৈরি করার ক্ষেত্রে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে হয়, আর হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের একটি পদক্ষেপ হচ্ছে এই রাওমিল। তবে এই রাওমিল কোনো হিসাব নয় বা হিসাবের বইয়ের সাথে এই রাওমিলের কোনো সম্পর্ক নেই। তবে রাওমিল কি? তাহলে আমাদের অবশ্যই প্রশ্ন দেখা দিতে পারে, সেটা হচ্ছে কি এই রাওমিল জিনিসটা কী? তাহলে রাওমিলকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, তাহলে আমাদেরকে বলতে হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য খতিয়ান উদ্ধৃত্তের ডেবিট উদ্ধৃত্তগুলোকে বাম দিকে এবং ক্রেডিট উদ্ধৃত্তগুলোকে ডান দিকে লিপিবদ্ধ করে। আবার বলছি, খতিয়ান উদ্ধৃত্তের যে ডেবিট উদ্ধৃত্তগুলো রয়েছে, খতিয়ানের যে ডেবিট উদ্ধৃত্তগুলো রয়েছে, সেই উদ্ধৃত্তগুলোকে বাম দিকে এবং খতিয়ানের ক্রেডিট উদ্ধৃত্তগুলোকে ডান দিকে লিপিবদ্ধ করে যে বিবরণী বা তালিকা তৈরি করা হয় শুধুমাত্র হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য, সেই তালিকা বা বিবরণীকে আমরা বলে থাকি রাওমিল। আবার মনে করিয়ে দিচ্ছি, এই রাওমিল কোনো হিসাব নয় বা হিসাবের কোনো অংশ নয়। তবে আর্থিক বিবরণী তৈরি করার সময় আমাদেরকে এর সহযোগিতা নিতে হয়, আর এই সহযোগিতা নেওয়ার জন্য আমরা রাওমিলটা প্রস্তুত করি আলাদা কোনো কাগজে বা আলাদা কোনো খাতায়। এটা হিসাবের বইয়ের সাথে এটার কোনো সম্পর্ক নেই। যাই হোক, এবার আমরা চলে আসি আমাদের তাত্ত্বিক কথা থেকে, আমরা চলে আসি আমাদের গাণিতিক প্রয়োগে। অর্থাৎ আমরা কীভাবে রাওমিল প্রস্তুত করব এবং এর প্রশ্নের ধরনটা কীরকম হতে পারে, আমাদের যে পরীক্ষায় যে রাওমিল আসে তার ধরনটা কীরকম হতে পারে একটু বলি। আমাদেরকে যখন প্রশ্নের মধ্যে যখন রাওমিল দেওয়া হয়, তখন আমরা দেখি কিছু খতিয়ান উদ্ধৃত্ত আমাদেরকে দেওয়া থাকে, যেমন দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, আসবাবপত্র হিসাব, প্রাপ্য বিল হিসাব, প্রদেয় বিল হিসাব, এই ধরনের কিছু হিসাব এবং হিসাবের কিছু টাকার পরিমাণ আমাদেরকে প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। এবার আমাদেরকে যদি বলা হয় একটা রাওমিল প্রস্তুত করো, তাহলে সেই রাওমিল প্রস্তুত করতে হলে আমাদেরকে প্রাথমিক কিছু, অর্থাৎ অঙ্ক করার জন্য প্রাথমিক কিছু টিপস অথবা কিছু নিয়ম আমাদেরকে কি মাথায় রাখতে হবে। আর সেই নিয়মগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা বিশুদ্ধভাবে আমরা রাওমিলটা প্রস্তুত করতে পারব। এখন আমার আলোচনাটা হবে সেই রাওমিল তৈরির জন্য যে গাণিতিক পদক্ষেপ আমরা গ্রহণ করব, তার জন্য কোন নিয়মগুলো আমাদেরকে সহযোগিতা করবে। তো আমরা চলে আসি, প্রথম যে নিয়মটা আমরা বলবো সেটা হচ্ছে, আমরা একটু আগেই বললাম আমরা খতিয়ানের যে ডেবিট উদ্ধৃত্তগুলো রয়েছে সেগুলোকে আমরা বাম দিকে লিপিবদ্ধ করব। অর্থাৎ রাওমিল যে আমাদেরকে দেওয়া হয়, সেই রাওমিলটার একটা বিশেষ একটা কী থাকে, একটা ঘর থাকে। আমরা প্রথমে ঘরটার সাথে, রাওমিলের যে ঘর রয়েছে সেই ঘরের সাথে আমরা প্রথমে একটু পরিচয় হব। তো ঘরটা হয় ঠিক এইরকম, এইভাবে আমাদেরকে একটা ঘর করতে হয়, যেখানে প্রথমে থাকে ক্রমিক নং। কী থাকবে এটা? ক্রমিক নং। এরপর থাকবে হিসাবের নাম, ক্রমিক নং, তারপর থাকবে কি হিসাবের নাম, দেন থাকবে একটা খতিয়ান পৃষ্ঠা, এরপর থাকবে দুটো কলাম, এখানে একটা হচ্ছে ডেবিট টাকা আর একটা হচ্ছে ক্রেডিট টাকা। এটা হচ্ছে রাওমিলের একটা ছক আমরা বলে থাকি। আমরা রাওমিলটা তৈরি করি এই ধরনের একটা ছক তৈরি করার পর, এবং এই ছকের মধ্যে আমরা খতিয়ানের যে উদ্বৃত্তগুলো আমাদেরকে প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, সেই উদ্বৃত্তগুলো থেকে খতিয়ানের যে ডেবিট উদ্বৃত্ত বলতে আমরা যেগুলো বুঝে থাকি, সেই ডেবিট উদ্বৃত্তগুলোকে আমরা ডেবিট পাশে লিখবো আর ক্রেডিট উদ্বৃত্তগুলোকে আমরা ক্রেডিট পাশে লিখবো। যদি এটা একটা তাত্ত্বিক কথা হয়ে যায়, তারপর আমরা একটু গাণিতিক প্রয়োগের জন্য আমরা কিছু নিয়ম আমরা এখন শোনার চেষ্টা করব, অথবা তোমরা চাইলে সেই নিয়মগুলো তোমরা চাইলে খাতার মধ্যে লিখে নিতে পারো। এগুলো কিন্তু বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্নভাবে রয়েছে, তারপরে তোমরা চাইলে সেটা লিখে নিতে পারো। তো আমি প্রথম যে রুলসটা বলবো সেটা হচ্ছে, সাধারণত সম্পদ হিসাব এবং খরচ হিসাব, সম্পদ এবং খরচ, প্রথম রুলস বললাম এটা, সম্পদ এবং খরচগুলো আমরা রাওমিল প্রস্তুতির সময়
ডেবিট পাশে লিখি। আবার বলছি সম্পদ এবং খরচগুলো আমরা র্যা মিল প্রস্তুতের সময় আমরা কোথায় লিখি, ডেবিট পাশে লিখি। এবং আয় লাভ অথবা দায়, আয় লাভ এবং দায় এগুলো, এই সমস্ত হিসাবগুলো আমরা সাধারণত র্যা মিলের ক্রেডিট পাশে লিপিবদ্ধ করি। এটা হচ্ছে আমাদের এক নাম্বার রুলস। আবার বলছি সম্পদ খরচ এবং ক্ষতি আমরা ডেবিট পাশে লিপিবদ্ধ করব, আয় লাভ দায় আমরা ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব। দুই নাম্বার নিয়ম, দুই নাম্বার নিয়মটা হচ্ছে আমরা র্যা মিল করার সময় আমরা মজুদ পণ্য পেয়ে থাকি। আমরা জানি দুই ধরনের মজুদ আমরা প্রতিষ্ঠানে দেখতে পাই, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য এবং আরেকটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সাধারণত র্যা মিলের সাধারণ একটা নিয়ম হচ্ছে র্যা মিল তৈরি করার সময় সমাপনী মজুদ পণ্য আমরা লিপিবদ্ধ করি না, আমরা সেখানে কী লিপিবদ্ধ করি, প্রারম্ভিক মজুদ পণ্য আমরা লিপিবদ্ধ করি। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে, অর্থাৎ যদি র্যা মিলের প্রশ্নের মধ্যে যদি ক্রয় না দিয়ে যদি বলা হয় সমন্বিত ক্রয়, আবার বলছি ক্রয় না দিয়ে যদি বলা হয় সমন্বিত ক্রয়, তাহলে সেই র্যা মিলটা প্রস্তুত করার সময় আমরা প্রারম্ভিক মজুদ পণ্য লিপিবদ্ধ না করে আমরা লিপিবদ্ধ করব সমাপনী মজুদ পণ্য। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার রুলস। এরপর আমরা শিখব তিন নাম্বার রুলস। তিন নাম্বার রুলস হচ্ছে মাথায় রাখব কোনো নামিক হিসাব, কোনো নামিক হিসাব সাধারণত যে সমস্ত হিসাবগুলো আয় বা ব্যয় নির্দেশ করতে পারে, এই ধরনের কিছু হিসাব রয়েছে। যেমন মনে করো কমিশন, এটা আয়ও হতে পারে ব্যয়ও হতে পারে। যদি প্রশ্নের মধ্যে যদি শুধু কমিশন দেওয়া থাকে, তাহলে আমরা সেই কমিশনটা প্রদান হিসেবে ধরে নেব, অর্থাৎ ব্যয় হিসেবে ধরে নেব, এটা ডেবিট পাশে লিপিবদ্ধ করবো। ঠিক একইভাবে বার্তা যদি দেওয়া থাকে, বার্তাটা প্রাপ্তও হতে পারে আবার প্রদত্ত হতে পারে, তো আমরা সেক্ষেত্রে যদি প্রাপ্ত বা প্রদত্ত কোনো কিছু যদি উল্লেখ না থাকে, তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি, আমরা প্রদত্ত হিসেবে ধরে নেব এবং সেটা আমরা র্যা মিলের ডেবিট পাশে লিপিবদ্ধ করব। এরপর আমরা মাথায় রাখব যে কোনো ধরনের সঞ্চিতি, যে কোনো ধরনের সঞ্চিতি র্যা মিলের ক্রেডিট পাশে বসে, যে কোনো ধরনের সঞ্চিতি র্যা মিলের ক্রেডিট পাশে বসে। কিন্তু পাওনাদারের বাট্টা সঞ্চিতি এবং প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, এই দুইটা সঞ্চিতি ডেবিট পাশে বসবে। আবার বলছি পাওনাদারের বাট্টা সঞ্চিতি এবং প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিট পাশে বসবে, এবং এই দুটো সঞ্চিতি ছাড়া আর যাবতীয় যত রকমের সঞ্চিতি আমরা পাবো, এই সব ধরনের সঞ্চিতি আমরা ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব। এটা হচ্ছে আমাদের জন্য আরেকটা রুলস। এরপরে চলে আসি হাতে নগদ বা ব্যাংক জমা, দেনাদার অথবা পাওনাদার অথবা ব্যাংক জমাতিরিক্ত ঋণ। আবার বলছি, একটু রিপিট করছি, হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত ঋণ, এই হিসাবগুলোর ক্ষেত্রে অনেক সময় প্রশ্নের মধ্যে প্রারম্ভিক উদ্বৃত্ত এবং সমাপনী উদ্বৃত্ত উভয়ই দেওয়া থাকতে পারে। এক্ষেত্রে আমরা মাথায় রাখব আমরা হাতে নগদ, ব্যাংক জমা, ব্যাংক জমাতিরিক্ত ঋণ, দেনাদার এবং পাওনাদার, এগুলোর ক্ষেত্রে যদি প্রারম্ভিক উদ্বৃত্ত যদি, অর্থাৎ প্রারম্ভিক জের যদি আমাদেরকে প্রশ্নে দেওয়া থাকে, তাহলে আমরা সেটা র্যা মিল প্রস্তুতের সময় সেই জিনিসটা আমরা অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত করব না। এক্ষেত্রে আমরা মাথায় রাখব হাতে নগদ, ব্যাংক জমা, ব্যাংক জমাতিরিক্ত ঋণ, দেনাদার এবং পাওনাদারের সমাপনী যে জের দেওয়া থাকবে, সেই জেরটাই আমরা র্যা মিল প্রস্তুতের সময় অন্তর্ভুক্ত করব। এটা হচ্ছে আমাদের আরেকটা রুলস। এরপরে আমরা চলে আসি মনিহারি বিষয়ে, একটা রুলস আমরা একটু শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, যদি র্যা মিলের মধ্যে, যদি র্যা মিলের মধ্যে মনিহারি দেওয়া আছে, প্রারম্ভিক মনিহারি দেওয়া আছে, আবার সমাপনী মনিহারিও দেওয়া আছে, এক্ষেত্রে আমরা র্যা মিল প্রস্তুতের সময় এই তিনটার মধ্যে কোন কোন হিসাবগুলো আমরা অন্তর্ভুক্ত করব মাথায় রাখব। যদি র্যা মিলের মধ্যে এই তিনটা হিসাব যদি দেওয়া থাকে, আবার বলছি মনিহারি, প্রারম্ভিক মনিহারি এবং সমাপনী মনিহারি, এই তিনটা মনিহারি যদি আমাদেরকে প্রশ্নে দেওয়া থাকে, তাহলে আমরা মাথায় রাখব আমরা প্রারম্ভিক মনিহারি এবং শুধু মনিহারি, এই দুটো হিসাব আমরা র্যা মিল প্রস্তুতের সময় অন্তর্ভুক্ত করব, সমাপনী মনিহারি আমরা এখানে আনব না। গেল। এরপর আরেকটু যদি বিশ্লেষণ করে বলি, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখব কোনো ধরনের খরচ যদি বকেয়া থাকে, কোনো ধরনের খরচ যদি, কোনো বকেয়া খরচ যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে আমরা মাথায় রাখব সেটা দায় হিসেবে আমরা ক্রেডিট করব, সেটা দায় হিসেবে আমরা কী করব, ক্রেডিট করব। এবং কোনো আয় যদি বকেয়া দেওয়া থাকে, কোনো আয় যদি বকেয়া থাকে বা প্রাপ্য বলা হয়, প্রাপ্য দিয়ে যা কিছুই থাকবে সব কিছুই আমরা র্যা মিল প্রস্তুতের সময় আমরা ডেবিট পাশে বসাবো, কারণ প্রাপ্য মানে হচ্ছে এটা আমার জন্য একটা সম্পদ হিসেবে গণ্য হয়। সেজন্য আমরা প্রাপ্য দিয়ে যা কিছুই থাকবে, সেটা প্রাপ্য বিল থাকুক, প্রাপ্য হিসাব থাকুক, প্রাপ্য কমিশন থাকুক, হ্যাঁ, প্রাপ্য উপভাড়া হতে পারে বা অনাদায়ী উপভাড়া হতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের আয় বকেয়া আমরা মাথায় রাখবো, এটা আমরা
আমাদের জন্য এটা সম্পদ এবং এটা সম্পদ হিসেবে আমরা রাওয়ামিল প্রস্তুতের সময় আমরা ডেবিট পাশে লিপিবদ্ধ করব। এটা হচ্ছে আমাদের আরেকটা রুলস। তারপর মাথায় রাখব যদি কোনো ধরনের খরচ যদি অগ্রিম দেওয়া থাকে, যে কোনো খরচ যদি অগ্রিম বলা হয়, অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, হ্যাঁ এই ধরনের যদি অগ্রিম দিয়ে যদি কোনো কিছু দেওয়া থাকে অথবা বিলম্বিত বিজ্ঞাপন, অগ্রিম খরচ বোঝানো হচ্ছে, হ্যাঁ এই ধরনের কোনো খরচ যদি আমাদেরকে যদি অগ্রিম দেওয়া হয় তাহলে আমরা মাথায় রাখবো এই অগ্রিম খরচ আমাদের জন্য একটা সম্পদ এবং সম্পদ হিসাবে এটা আমরা কী করব, এটা আমরা রাওয়ামিল প্রস্তুতের সময় আমরা ডেবিট পাশে লিপিবদ্ধ করব। এটা হচ্ছে আমাদের আরেকটা রুলস। এবার চলে আসি যদি রাওয়ামিলের মধ্যে তহবিল সংক্রান্ত একটা বিষয় বলি, সেটা হচ্ছে কি নগদ তহবিল এবং ব্যাংক তহবিল ছাড়া, নগদ তহবিল এবং ব্যাংক তহবিল ছাড়া যাবতীয় সকল প্রকার তহবিল আমরা রাওয়ামিলে ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব। আবার বলছি নগদ তহবিল এবং ব্যাংক তহবিল এই দুইটা তহবিল ছাড়া যাবতীয় সকল প্রকার তহবিল আমরা রাওয়ামিলের ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব। এ হচ্ছে কি আমাদের রাওয়ামিল প্রস্তুতের সময় আমাদের এই নিয়মগুলো যদি আমরা যদি একটু, যেই নিয়মগুলো আমরা বললাম এতক্ষণ পর্যন্ত, এই নিয়মগুলো যদি আমরা যদি একটু মাথায় রাখার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই রাওয়ামিলটা কী করতে পারবো, মিলিয়ে নিতে পারবো। এর পরের ক্লাসে আমরা হয়তো বা চেষ্টা করব এই রাওয়ামিলের এই ক্লাসটার মধ্যে আমরা সাধারণত একটু নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই আলোচনা করলাম এই রুলসগুলো আমরা একটু খাতায় কী করবো আমরা একটু লেখার চেষ্টা করব এবং এগুলো একটু পড়ার চেষ্টা করব, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করব। তাহলে পরবর্তী ক্লাসে যখন আমরা রাওয়ামিলের একটা অঙ্ক করতে যাব তখন অবশ্যই আমরা কি অঙ্কটা পরিশুদ্ধভাবে আমরা করতে পারবো। তো ক্লাসটা যারা দেখছো তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।